ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মাইনরিটিস, ওবিসি, ঐক্য স্কলারশিপ কেতনা মিলা আপকো পতা হ্যায়, কত পেয়েছেন? কারণ হাইয়েস্ট মুসলিম মাইনরিটিস বলুন, খ্রিস্টিয়ানস বলুন, লিঙ্গুইস্টিক মাইনরিটিস বলুন, আমাদের এখানে ম্যাক্সিমাম আছে। সেই জন্য 2 কোটি সামথিং লক্ষ তারা স্কলারশিপ পেয়েছে। সিডুল কাস্ট, সিডুল ট্রাইব, প্রায় 70 লক্ষ ছেলে মেয়ে শিক্ষাশ্রী স্কলারশিপ পেয়েছে। স্বামী বিবেকানন্দের নামেও একটা স্কলারশিপ আমরা করেছি। সাধারণ ক্যাটাগরির যারা লোক, যাদের কোনো রিজার্ভেশন নেই, তারাও যাতে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে, তার জন্য আমরা করে দিয়েছি, এটা মাথায় রাখবেন। আমি আর একটা কথা আপনাদের বলি, আজকের আন্দোলনে যেমন কৃষকদের সমর্থন করতে এসেছি, রানীগঞ্জে আমি চন্দ্রিমাকে ধন্যবাদ জানাই, WBIDCকে ধন্যবাদ জানাই, আমার চিফ সেক্রেটারিকে ধন্যবাদ জানাই, আমার হোম সেক্রেটারিকে ধন্যবাদ জানাই, আমার ডিজিকে ধন্যবাদ জানাই, এবং DMSP, BDO এরা তো থাকবেই, যারা লোকাল লেভেলে আইসিরা আছেন। একটা কথা হচ্ছে, রানীগঞ্জের ধস কবলিত এলাকায় কাজটা আমাদের তাড়াতাড়ি করতে হবে। আজকে অনেকগুলো আমরা দিয়ে দিলাম। আমাকে চন্দ্রিমা বলেছিল মাত্র 8 দিন আগে, আমি মলয়কে বললাম এত তাড়াতাড়ি করা যাবে, জিতেনকে জিজ্ঞেস করলাম, তাপসকে জিজ্ঞেস করলাম, বিশ্বনাথদের জিজ্ঞেস করলাম, বিধানদের জিজ্ঞেস করলাম, দাসুদের জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ করা যাবে। আমি DMকে জিজ্ঞেস করলাম, এক কথায় DM রাজি হয়ে কাজটা করে দিলেন এবং সঙ্গে সঙ্গে এতগুলো মানুষ তার ফ্ল্যাট পেয়ে গেলেন। বাদ বাকি কাজগুলো আমি বলবো, দ্রুত বেগে, ঝড়ের বেগে, বিজেপি কুচ্ছা করে ঝড়ের বেগে, মিথ্যে কথা বলে, লোক মারে, নিজে মিছিল করে নিজে লোক মারে, ওই পার্টি নয়। আমরা ঝড়ের বেগে উন্নয়ন চাই, ঝড়ের বেগে কুচ্ছা নয়, ঝড়ের বেগে অপপ্রচার নয়, তুফান কা মাফিক হাম দঙ্গা নহীন করেঙ্গে, হাম তুফান কা মাফিক ঘর নহীন জলায়েঙ্গে, হাম তুফান কা মাফিক কিসি কো তকলিফ নহীন করেঙ্গে, লেকিন হাম তুফান কা মাফিক হাম কাম পে আগে বড়েঙ্গে, ও কাম করনা হামারা কাম হোতা হ্যায়। আর একটা কথা বলে যাই আজকে, বন্ধু বলবার তো অনেক থাকে। আমি এখানে আসার আগে মেদিনীপুরে একটা দুয়ারে সরকার দেখতে গিয়েছিলাম, দেখলাম কত মানুষ দাঁড়িয়ে আছে লাইনে, সবাইকে জিজ্ঞেস করছি, বলছে স্বাস্থ্যসাথী, স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, কন্যাশ্রী, আপনারা সবাই, আপনার সব পরিবার মে মহিলা লোক গার্জেন, যে মহিলা উসকো পিতাজি মাতাজি কা ভি ট্রিটমেন্ট কর সকতা হ্যায়, আপ সরকারি হসপিটাল মে বিনা পয়সা মে জেসে করতে হ্যায়, সরকারি হাসপাতালে বিনা পয়সায় করেন, প্রাইভেট হাসপাতালেও করতে পারবেন, 5 লাখ টাকা বছরে খরচ। আর ওই স্মার্ট কার্ডটা আপনাকে দিচ্ছে, ওই কার্ডটার দাম হচ্ছে 5 লাখ টাকা, অর্থাৎ এই 5 লাখ টাকার কার্ড নিয়ে আপনি আপনার পরিবারের যে কোনো সদস্যের জন্য এই ট্রিটমেন্টটা করতে পারবেন, এটা কোথাও নেই। বাংলায় কিষান ভাই আপ কহিয়ে বলুন, কিষান ভাই বোনেরা আমারা, কোই কোপ ইন্স্যুরেন্স স্কিম কে লিয়ে আপকো এক পয়সা ভি নেই দেনে পড়তা হ্যায়, কপ ইন্স্যুরেন্স স্কিম, শস্য বিমা আমরা বিনা পয়সায় করে দিয়েছি, কৃষকদের টাকাটাও আমাদের রাজ্য সরকার দেয়, আমরা কিন্তু এই টাকাটা দিতে দিই না কৃষকদের, কৃষকরা কোথায় পাবে? একটা কৃষক বন্ধু মারা গেলে 18 বছর থেকে 60 বছরের মধ্যে আমাদের সরকার 2 লক্ষ টাকা দেয় সেই পরিবারটাকে, এমনকি একজন মারা গেলে সাধারণ মানুষ পোড়াবার খরচা নেই, সরকার 2000 টাকা দেয়, কি বেরিয়াল গ্রাউন্ডে কবরে যাওয়ার পয়সা নেই, সরকার 2000 টাকা দেয়। আমারা সরকার জেসে ইমাম কো মদদ করতে হয়, মুয়াজ্জম কে মদদ করতে হয়, জো পুরোহিত ভি হ্যায়, চাহে মাঝি থান কা হো, চাহে জহর থান কা হো, চাহে গুরুদ্বারা কা হো, চাহে গির্জা কা হো, চাহে মন্দির কা হো, যারা যারা পুরোহিত আছেন এই পেনশন প্রকল্পে আসতে চান, আপনাদের 1000 টাকা করে আমরা অলরেডি পেনশন অ্যানাউন্স করেছি, দরকার হলে এই 1000 টাকা আটা আগামী দিন 2000 টাকা করে দেবো, আমি জাস্ট একটু অপেক্ষা করছি, সুতরাং আপনাদের সুবিধে হবে। সব কলি আমারা সরকার কর রে, হামনে ডিসাইড কি আবি যে 9 মে পড়তে উসকো সাইকেল তো মিলতেই হ্যায়, জিসকো আবি তক নেই মিলা মিল জায়েগা, আনে ওয়ালা 9 ক্লাস কা ভি সাইকেল বিনা পয়সা মে মিল জায়েগা, লেকিন জো 12 ক্লাস মে পড়তে হ্যায়, হর স্টুডেন্ট কা ঘর মে অনলাইন মে পড়নে কে লিয়ে উসকো পাস কম্পিউটার নেই হোতা হ্যায়, উসকো পাস
कोई टैबलॉइड नहीं होता है। हमारा सरकार फरवरी मार्च का अंदर हमारा 9.5 लाख स्टूडेंट को हम बिना पैसा में टैबलॉइड भी देंगे, वो भी हम लोगों ने ठीक किया है। आप लोगों को पता है हम एक भी पैसा नहीं लेता है रेशन में, हर आदमी के लिए रेशन किया है। 5 केजी करके आप लोगों को जो चावल मिलते हैं, जो गेहूं मिलता है।